টাকা বুঝতে পারবে কি না জানি না লাইটে বোঝা যাচ্ছে কি না জানি এই দেখো ছোট এই কাজের ভিতরে ছোট ছোট স্টোনে কাজ করা আছে हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू माय चैनल लिशा ब्लॉग चैनल के सबाई के स्वागत केमन आछो तुम्हारा सबाई आशा करछि प्रत्येके खूब भालो आछो तो आमिओ खूब भालो आछि तो एखन सकाल ना एखन बजे बेला 11টা और तुम्हारे दादा भाई माने अफिस चले गेछे ओके रान्ना बान्ना कर दिएछि और आमार खूब सकालेई रान्ना बान्ना हो गेछे तो रान्ना बान्ना हो गेछे ओ खाबार निये चलेओ गेछे और देखो आमी एखन बेडटा छाड़ते एसेछि बिछानाटा कारण आमार सकालेर दिके एकदम टाइम हो उठनी और आमार मेये और तोमार दादा भाई शुए छिलो सेजन्य आमी बिछानाटा छाड़तेओ पारिनि तो ओके खाबार दिए बार कर दिलाम एबार आमी बिछानाटा झेड़े तारपरे रूमटा झाड़ दिए मुछबो और नीचे देखो ये शतरंजीटा बिछानो आछे एटा भाबछी रोदे देबो कारण प्रतिदिनई तो धोया सम्भव हय ना तो माझे माझे प्राय दिन रोदे दी আর আমাদের ভাই দাদা ভাই ছিল সানডেতে বাড়িতে তো ও মেয়েকে তেল মাখিয়ে রোদে ছাদে নিয়ে গেছিল তো আজকেও ভাবছি আমার কাজ সমস্ত কিছু হয়ে গেছে ওকে একটু তেল মাখিয়ে দেবো তো তাহলে ছাদে রোদে নিয়ে গিয়ে রাখবো আর এই যে দেখো আমার কিছু কাচাকুচি আছে তো মোটামুটি সব কাজই কমপ্লিট তো এই রুমটা ছাদ দিয়ে মুছে একবারে কেচে নিয়ে এখনও জল আছে আবার ওটার জলটা তো কেচে নিয়ে একবারে ছাদে যাবো মেলতে আর মেয়েকে নিয়ে একটু রোদে বসবো ছাদে তেল মাখিয়ে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি এই যে বিছানাটা ছেড়ে আমার কাজগুলো বাগিয়ে নিই তো চলো আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি তো রান্না কী কী হয়েছে আজকে মেনু আমি দেখাবো তোমাদের সঙ্গে আর ডেলি মানে চাটা খাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের দিনে চা খাওয়া আবার রান্না তো আমি সেই জন্য আজকে আর শেয়ার করলাম না তো আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটা তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এই যে দেখো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেল কমপ্লিট তো আমি এবার বালিশগুলো তুলে দিচ্ছি আর দেখলে তো মানে যতক্ষণ বিছানাটা ঝাড়লাম মেয়ে সমানে মানে দুষ্টমি করে গেল তো এটাও বেশ মানে যখনই বিছানায় ছাড়বো প্রতিদিন তোমরা লক্ষ্য করবে ওপরে দিন এই টাইমটা এত ডিস্টার্ব করবে বিছানাটা ঝাড়বো আর না জানাছি এটা আমার সকালেরই কাজ জানো তো বিছানা ছাড়াটা মানে সকালে উঠেই বেশিরভাগ হয়ে যায় তো যেদিন অফিসে রান্না নিয়ে যাই তোমার দাদাভাই সেদিন একটু তাড়া থাকে সেই জন্য ওরাও শুয়ে থাকে তো আমি উঠে রান্না বান্না করতে লেগে যাই আর যেদিনে খেতে আসে সেদিনে মানে একসঙ্গে উঠেই বিছানাটা ছেড়ে নিই তো আজকে উঠে মানে আমি আমার কাজে লেগে গিয়েছিলাম তো সেই জন্য বিছানাটা ছাড়া হয়নি তো বেলাতেই একবারে রান্না বান্না সেরে এদিকের কাজগুলো করতে এলাম তো দেখো এবার আমি নিচের ওই মাদুর এগুলো তুলে নিচ্ছি আর ছাদ দেবো আর এই যে শতরঞ্জিটা বললাম যে ছাদে রোদে দেবো তো এটা একবারে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছি ঝেড়ে ছাদে রোদে দিয়ে দেবো তো এবার রুমটা ছাদ দিয়ে মুছে নিয়ে আমি যাব ছাদে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি ছাদে কিছুক্ষণ থাকবো মেয়েকে তেল মাখিয়ে ও থাকবে আমিও থাকব তো আজকে মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আলু মাছের ঝোল আর মাছের রুই পোস্ত হয়েছে আজকে আর এদিকে আছে তোমার দুধটাও ফোটানো হয়ে গেছে মেয়ে আর আমাদের চায়ের দুধ এটা আর এটা রাইস কুকারে ভাত রান্না হয়ে গেছে তো এই হচ্ছে আজকে মেনু তো এই যে দেখো আমার কাচাকুচি হয়ে গেছে আর আমি এগুলো নিয়ে ছাদে চলে এসেছি আর মেলা হয়ে গেল তো ছাদের দুটো কেচে দিয়েছিলাম আর এই যে কিছু ব্যাগ তো এগুলো কাচা ছিল আজকে আর কেচে মেলতে এলাম আর মেয়েকেও এদিকে তেল মাখিয়ে দিয়েছি তেল মাখিয়ে ওকে বললাম একটু রোদে থাক কারণ রুমের মধ্যে তো রোদ নেই ঠান্ডা আর রুমটা ঠান্ডা আর তেল মেখে একটু ছাদে ঘোর আর আমিও মেলতে এলাম জামা কাপড়গুলো তো ওকেও বললাম জল একটু ছাদে ঘুরবি আর আমি বসে আছি এখানে ভিডিও করছি আর ও দেখো সমানে মানে এক জায়গায় স্থির নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রোদের মধ্যে তো ভাবলাম যে একটু রোদের মধ্যে খেলা কর তো সর্দি করেছি ওর প্রচণ্ড আর এই যে দেখো শতরঞ্জিটা এখানে রোদে দিয়ে দিলাম তো একটু উল্টে পাল্টে দেবো মানে রেগুলার তো কাজের সম্ভব নেই সেই জন্য রোদের দিই তো এবার আমার নিচেই নেমে যাচ্ছি
এবং মেয়েকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার বিকালে। তো ভিডিওটি দেখতে থাকো তোমরা। তো দেখো আমি নিয়ে চলে এসেছি আমার চাদর, স্টোলার, সোয়েটারের কালেকশন, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো দেখো। তো আমি স্টার্ট করি, ফার্স্ট চাদর দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, স্টোল দিয়ে। তো দেখো এই দেখো একটা, এটা স্টোল চাদর, দেখো স্টোনের ছোটো ছোটো স্টোন দেওয়া আছে, আর দেখো এখানটা স্টোনের কাজ করা আছে, এই দিকটাও সেম। এই যে দেখো একটা গেল সেম এরকম ব্ল্যাকের মতো রেড কালারের, এই একটা দেখো ব্ল্যাকটার মতোই সেম, এটাও দেখো ওরকম স্টোনের কাজ করা আছে দুদিকে। এই যে দেখো, আর এই যে এই এটা স্টোল, আচ্ছা দুটো, এরপর একটা দেখাচ্ছি দেখো, আগে যে দুটো দেখালাম ওগুলো আরেকটু পাতলা ছিল, তার থেকে এটা একটু সামান্য মোটা, বাট এটা স্টোল চাদর না একদম। তো এটা হালকা শীতে নেওয়াই যাবে, দেখো কুর্তির সঙ্গে, তারপরে তো আমার সবের সঙ্গে, আর দু সাইড দেখো দুরকম, এগুলো বোথ সাইডেই নেওয়া যাবে, দেখো দু সাইড সাইডটা এরকম। এটা কোনো স্টোনের কাজ করা নেই, শুধু এরকম সুতোর দেখো কাজ করা আছে, এটা ব্ল্যাক কালার। আমার ব্ল্যাক কালার বেশি ভালো লাগে, তো দেখবে আমার বেশিরভাগ চাদরই স্টোলগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের। তিনটে কালার নেক্সট দেখাচ্ছি দেখো, এগুলো এবার চাদর আসছে, মানে শাল টাইপের, আর মানে কাজ করা পুরোটাই। এটা দেখো ব্ল্যাক কালার, ব্ল্যাকের ওপরে সুতোর কাজ করা। দেখতে চার নম্বর, চারটে গেল, পাঁচ নম্বর দেখাচ্ছে এখন, এটাও ব্ল্যাক আগেরটার মতো সেম, বাট এটার কাজটা আলাদা, এটার কাজটা খুব সুন্দর দেখো, এই কাজটা বুঝতে পারছো কিনা তোমরা, ক্যামেরায় কতটা বোঝাই যাচ্ছে, আর সামনে থেকে দেখলে আগেরটা থেকে আগেরটার থেকেও এটা মানে অসাধারণ সুন্দর লাগে দেখতে। দেখো আমি একটু সামনে থেকে দেখেছি কাজটা, এই দুটোই ব্ল্যাক কালারের, এটা ব্ল্যাক আর এই যে এটা ব্ল্যাক, কিন্তু সুতোর কাজগুলো দেখো আলাদা। আচ্ছা গেল, এবার আমি উলের দেখাচ্ছি, এটা স্টোনের কাজ করা আছে, সেই গোল্ডেন যে স্টোনগুলো হয় ওগুলোর কাজ করা। এগুলো বাই কালার, মানে তিনটে কালার মিক্স আছে, আর এটার মতো আরেকটা আছে, এটা আমি এখন একবারও ইউজ করিনি, মানে নেইনি, নতুন কেনা হয়েছে অনেক দিন বাট নেওয়া হয়নি। এইটা দেখো, ওটার থেকে এটা আরও সুন্দর,
এটা স্টোনের কাজ করা আছে, দেখো বুঝতে পারবে কিনা জানি না, লাইটে বোঝা যাচ্ছে কিনা জানি না। এই দেখো ছোট্ট ওই কাজের ভেতরে ছোট ছোট স্টোনের কাজ করা আছে। এটা উলের, দুটোই উলেনের আছে। এগুলো গেল চাদর। আর একটা আছে বাটিকের, যেটা আমি এমনি নর্মাল বাড়িতে র্যাপ ইউজ করি। দেখো বাটিকের তো প্রত্যেকেই থেকে থাকি নর্মাল, আর ওগুলো এমনি এখানে সেখানে। এখনও শাল আছে, শালটা আমি ইউজ করি না, শালটা নতুন আছে। আর শালটা মায়ের বাড়িতে আছে, ওটা তোমাদেরকে এখন দেখাতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এখন একটা সোয়েটার আছে বাড়িতে, মানে মায়ের বাড়িতে আমি কিছু কিছু জিনিস তো রেখে দিই, সোয়েটারই সমস্ত কিছু, তো ওটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো যখন মায়ের বাড়ি যাবো আমি। তো এবারে চলো আসি সোয়েটারে। এটা দেখো তোমাদের দাদাভাই দিয়েছিল আমি সোয়েটারটা, কালারটা দেখো অসাধারণ সুন্দর, গাজর কালার। আর কালারটা আমাকে খুব ভালো লেগেছিল, তো নিয়েছিলাম। পরে দেখাচ্ছি দেখো আরেকটা, দুটো। এরপরে দেখাচ্ছি দেখো উলেনের সেই কুর্তিগুলো, রেড কালারের। আর এখানে ছোট্ট ছোট্ট যে পুঁতি হয় তোমার মতিগুলো, ওইগুলোর কাজ আছে ভেতরে কাজের মধ্যে। এই যে দেখো এটার সঙ্গে সেদিন তোমাদেরকে কুর্তি দেখালাম, এই গোল্ডেন লেগিংসটা কিনলাম আরও এটার জন্যে, মানে স্কিন কালারের যেটা। আর প্রথম একটা তোমাদেরকে স্টোল দেখালাম, এটা অ্যাকচুয়ালি আমি এটার সঙ্গে নিয়েছিলাম, মানে সেট করে এই স্টোলটা এর সঙ্গে নিয়েছিলাম। তো এই গেল তিনটে সোয়েটার, আরেকটা দেখাচ্ছি এই দেখো। ছেলেটা খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগে ছেলেটা। ব্যাক সাইড ভিতরে দেখো খুব সুন্দর কাটিং করা আছে, হাতটা ওরকম কাটিং করা আছে। পরে একটা সোয়েটার দেখেছি, এই সোয়েটারটা আমি খুব একটা পরি না, এটা একদম নতুন, আর আমি এটা ভুল পরে কিনেছিলাম, তো এটা আমি একদম পরি না বললেই চলে, মানে একদম নতুন। তো এই গেল একটা, আর একটা দেখাচ্ছি জ্যাকেট, এটাও বোলপুরে কিনেছিলাম। তো এগুলো মানে খুব ঠান্ডা পড়লে আর জিন্স টিন্স পরলে তার সঙ্গে পরে, যেগুলো তো আর শাড়ির সঙ্গে এটা যায় না, আর তোমার ওই সালোয়ারের সঙ্গেও যায় না। তোমার জিন্স টিন্স বা কুর্তি লেগিংস এগুলো পরলে তার সঙ্গে পরি। আর এটা খুব হালকার মধ্যে, এটা আমি আর কেটে নিয়েছিলাম বাজার। তো এটা দেখো হালকার মধ্যে, এটা জিন্সের সঙ্গে টপ পরলে, এটা অনেকদিন আগের, এটা অনেকদিন আগেকার। আর এটা মানে হালকা ঠান্ডাই, মানে হালকা শীতে পরা যায় এটা। দেখো দেখো ব্ল্যাক কালার, তো আমার দেখলে তো বেশি ভাগ। আর একটা সোয়েটার আর একটা শাল তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, ওগুলো মায়ের বাড়িতে আছে। তো দেখলে আমার বেশিরভাগ মানে স্টোল চাদর সোয়েটার বেশিরভাগ ব্ল্যাক কালারের, আর হোয়াইট কালারের নেওয়ার ইচ্ছা আছে, বাট হোয়াইট কালারের মানে শীতে নোংরা হয়, তো এই জন্য সোয়েটারটা আমার হোয়াইট কালারের নেওয়ার ইচ্ছা নেই, মানে ভালো লাগে না খুব একটা। তো জামা ড্রেস বেশিরভাগ দেখবে আমার হোয়াইট কালারের,
যদিও শাড়ি নেই একটা হোয়াইট কালারের, তো একটা হোয়াইট কালারের জামদানি নেওয়ার ইচ্ছা আছে। তা এই হলো আমার মানে চাদর সোল সোয়েটারের কালেকশন। আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানিও সেটা। আর আমার সোয়েটার এমনকি স্টোল চাদর কালেকশন কেমন লাগলো তোমাদের মানে সেটা কমেন্টে প্লিজ জানিও। আর কোনটা তোমাদেরকে ভালো লাগলো, কোন স্টোলটা বেশি ভালো লাগলো, কোন চাদরটা বেশি ভালো লাগলো, কোন সোয়েটারটা, সেটা কমেন্টে জানিও। ওকে, তো আমাদের কমেন্টের আশায় থাকবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততদিন ওয়েট করতে থাকো আর এই ভিডিওটি পুরো দেখো প্লিজ। আর পারলে যদি ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। টাটা।